হ্যালো, আমি স্বাগতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বিকেলের একটা খুবই সুন্দর একটা ইভিনিং স্ন্যাক, সেটা হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাই। ফিশ ব্যাটার ফ্রাই, ধরো হোম পার্টি আছে, সেখানে কোনো বিকেলে স্টার্টার হিসেবে তোমরা সার্ভ করতে পারো। আর এটা আমি খুব সহজভাবেই আমি বানানোর চেষ্টা করেছি, যেটা আমাদের ঘরে মোটামুটি জিনিসগুলো থেকে থাকে সেগুলো দিয়েই আমি খুব সোজা সাপটাভাবে বানিয়ে তোমাদের দেখাবো যে ফিশ ব্যাটার ফ্রাই বা ব্যাটার্ড ফিশ ফ্রাই কীভাবে আমরা বানাতে পারি। তো চলো দেখে নিই ক্রিসপি ফিশ ব্যাটার ফ্রাই কীভাবে বানিয়েছি আমি। তো ফার্স্টেই আমি অবভিয়াসলি নিয়েছি হচ্ছে তোমার একটা বাসা মাছের ফিলে। এটা তোমরা ভেটকি মাছের ফিলে দিয়েও বানাতে পারো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেশনের জন্য পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে। শুধু পেঁয়াজের পেস্ট নয়, এরপরে যা যা দিচ্ছি সেগুলো আমি দেখিয়ে নিচ্ছি। এরপরে দিলাম হলো ধনে পাতা। এটার জায়গায় তোমরা পুদিনা পাতাও দিতে পারো, আবার এটার সাথেও তোমরা পুদিনা পাতা একটু পেস্ট করে দিতে পারো। আমার কাছে পুদিনা পাতা ছিল না, তাই আমি দিইনি। এর সাথে দিচ্ছি হলো জিঞ্জার গার্লিক পেস্ট। আমার কাছে জিঞ্জার গার্লিক পেস্ট ছিল বলে আমি একেবারে রেডিমেডটা দিয়ে দিলাম, না হলে তোমরা আলাদাভাবে পেস্ট বানিয়ে নিয়েও দিতে পারো। তার সাথে দিচ্ছি হলো হাফ টুকরো লেবুর রস। ভালো করে মাখিয়ে নিচ্ছি দু এপিট ওপিট করে। একটুখানি টেস্ট হিসেবে দিয়ে দেব আমি নুন। এবার ভালো করে মাখিয়ে নিয়ে আমি মোটামুটি মিনিমাম 30 মিনিটসের জন্য ম্যারিনেট করতে রাখবো ফ্রিজে। ডি ফ্রিজারে কিন্তু রাখবো না। এবারে আমি ব্যাটারটার জন্য নিয়েছি হচ্ছে তোমার হাফ কাপ ময়দা, একটা ডিম নিয়েছি এখানে, এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, এখানে হচ্ছে তোমার নুন, এখানে নিয়েছি বেকিং পাউডার। আমি পরিমাণগুলো রান্না করতে করতে দেখিয়ে দেবো, বলেও দেবো। এখানে নিয়েছি বেকিং সোডা কিছুটা, আর হচ্ছে তোমার এখানে গোলমরিচ। আচ্ছা, এখানে ময়দার জায়গায় কিন্তু আমরা কখনোই একেবারে আমরা বেসন বা চালের গুঁড়ো ইউজ করব না। তার সাথে নিয়েছি আমি একদম ঠান্ডা বরফের জল, দেখো দেখতে পাচ্ছ, যতটা পারবে ঠান্ডা জল ইউজ করবে। আর অবভিয়াসলি মেল্টেড বাটার তো লাগবেই আমাদের। এবার আমি ব্যাটারটা বানানো দেখিয়ে দিই। আমি এখানে নিয়েছি 3/4 কাপ ময়দা, এখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার ওই হাফ কাপ মতন, এর সাথে দিলাম হলো বেকিং পাউডার 1 টিস্পুন দিয়েছি এখানে, তার সাথে অল্প করে বেকিং সোডা দিচ্ছি 1/4 টিস্পুন, একটু তো নুন লাগবেই, এখানে তোমরা বিট নুনও ইউজ করতে পারো। তার সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ 1 টিস্পুন মতন, তোমরা চাইলে একটু বেশি দিতে পারো। একটা ডিম দিয়ে দিলাম ফাটিয়ে, আর মেল্টেড বাটার তো লাগছেই আমাদের ফিশ বাটার ফ্রাই যখন, এখানে 4 টিস্পুন মতন দিচ্ছি আমি। 3 থেকে 4 চামচ তো আমাদের বাটার লাগবেই। তারপরে ওই যে ঠান্ডা জল বললাম, একেবারে চিল ঠান্ডা জল ইউজ করবে, বরফ জল পারলে ইউজ করো, যেটা আমি দেখালাম, তাতে খুব বেশি ক্রিসপি হয়। তো ভালো করে আমি ব্যাটারটার জন্য আমি ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো তোমাদের কীরকম কনসিস্টেন্সি লাগবে আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো কতখানি পুরো মেয়নেজ যেরকম হয় সেরকম একটা থিকনেসের একটা ব্যাটার বানাবো। আমি ওই ফিশটাকে হাফ করে কেটে নিয়েছি, ভালো করে ব্যাটারে মাখিয়ে নিয়ে আমি এটা ডিপ ফ্রাই করব। মনে রাখবে এটা কিন্তু ডিপ ফ্রাই হতে হবে, তেলটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। খুব হাই যদি ফ্লেম থাকে তাহলে কিন্তু ওটা বাইরে থেকে হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এরকমভাবেই আমি ফিশ বাটার ফ্রাইটা বানিয়েছি। আশা করি তোমাদের ভালোই লেগেছে। এরকম উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ফ্রাই অবধি ভেজে নেব। এটা একটা টিস্যু পেপারে নাবিও, তাহলে এক্সট্রা তেলটা সোক করে নেবে। তো আমার ফিশ বাটার ফ্রাই বানানো হয়ে গেছে। আমি আরেকটাও সেমভাবেই আমি বানিয়েছি। তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিই, ক্রিসপি কিন্তু হয়েছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছ। তো এরমভাবে বানিয়েও তোমরা বাড়িতে খেও, সত্যি ভালো হয়েছিল। তো আজকে এরকম সিম্পলভাবে ফিশ ব্যাটার ফ্রাই বানানোটা তোমাদের যদি ভালো লাগে, তোমাদের যদি কোনো সাজেশান থাকে তো প্লিজ আমার সাথে শেয়ার করো। তোমরা আর কি দেখতে চাও রেসিপি সেটাও আমাকে বলো, আমি পারলে নিশ্চয়ই আস্তে আস্তে তোমাদের সাথে সব শেয়ার করব রেসিপিগুলো। তো তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা কমেন্ট করো, লাইক করো। তো তোমরা ততদিন খুব ভালো থেকো, আমি আরেকটা রান্না নিয়ে আসবো। টাটা।